আপনি কি তৃণমূলে যোগদান করছেন? ইচ্ছা আছে। সেই ইচ্ছার কথা কাউকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। তাতে কোনো উত্তর এসছে তারপর থেকে? না উত্তর এখন আসে আসে না। সামনে পৌরসভা নির্বাচন, আপনার পরিবারে কেউ কি দাঁড়াতে পারে? সে এখন বলা মুশকিল। খুব তাড়াতাড়ি কি আপনি জয়েন করবেন এরকম কিছু সংবাদ রয়েছে? না ও সংবাদ এখন নেই, যে কোনো মুহূর্তে জয়েন করতে পারি যদি নেত্রী চায়। সম্পূর্ণটাই নেত্রীর উপর আপনি ছেড়ে দিচ্ছেন? আপনি লক্ষণ দা, আপনি তৃণমূলে জয়েন করার বিষয়ে মনস্থিরটা করলেন কেন? মানে এই জনমোহিনী কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো সফলভাবে রূপায়ণ করছেন তাই, নাকি মমতার মধ্যে আপনি বামপন্থীদের থেকেও বেশি বামপন্থী এই রূপটা দেখতে পেয়েছেন? বামপন্থী বামপন্থী বেশি এরকম বলা ঠিক নয়, তবে বামপন্থীর বৈশিষ্ট্য আছে। আর দুই হচ্ছে উনি ধর্মনিরপেক্ষ আদর্শের পক্ষে আর জনকল্যাণকামী কাজের জন্য তিনি খুবই উদ্যোগী। এই জন্য এই যে কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কোন প্রকল্পটা আপনার সব থেকে ভালো লেগেছে? সব প্রকল্পগুলোই ভালো, কন্যাশ্রী খুবই ভালো, আর সব প্রকল্পগুলি ভালো। লাস্ট প্রশ্ন, কেন্দ্রীয় সরকারকে এজেন্সিকে দিয়ে তৃণমূল সরকারকে ব্যতিব্যস্ত করতে চাইছে সিবিআই? সেটা অবশ্যই, সব কাজ করতে দিবে না। শেষ প্রশ্ন, এই মুহূর্তে মানে আপনার কাছে দুটো বিষয়, একটা হলো আপনার ডিলিট পাওয়া এবং হচ্ছে তৃণমূলে জয়েন করা, আপনি সময়ের অপেক্ষা। হ্যাঁ ধন্যবাদ।